গণহত্যা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে পঁচিশে মার্চ গণহত্যা দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুই দিবসকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে বরাবরের মতোই রাষ্ট্রীয় সব আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার নয়ারহাট থেকে আমিন বাজার সেতু পর্যন্ত ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি অতিথিদের গাড়ি ছাড়া সব যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী